वेलकम टू आवर चैनल सक्सेस क्वेस्ट। एसएससी नियोग प्रक्रिया बंद, अन्यदिके आमरा जदि देखी आमादेर सरकारेर अंडारे डाक्टर नियोगेर इंटरव्यू शुरू हो जाच्छे। आर सेखानेई एसएससी जे इंटरव्यूर तालिका बा इंटरव्यूर प्रक्रिया ता किन्तु बंद रयेछे। ए केमन धरनेर जस्टिस होच्छे एसएससी पदप्रार्थीदेर ओपर ता किन्तु बोझाई जाच्छे सरकारेर एमन पदक्षेपे। राज्य मेडिकल अफिसर पदे 1200 জনের বেশি কিছু ডাক্তার নিয়োগ করা হবে, যেখানে আবেদন জমা পড়েছে 2500 এর বেশি। অন্যদিকে 1300 বিশেষজ্ঞ মেডিকেল অফিসারের জন্য আবেদন জমা পড়েছে 835 জনের। চাহিদা থাকায় দ্রুত নিয়োগ সেরে ফেলতে চাইছে রাজ্য। 21 জুন থেকে সরকারি চাকরির ইন্টারভিউ শুরু করে দিতে চলেছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। করোনাবিধি মানতে ইন্টারভিউয়ে আসতে চলা চাকরি প্রার্থীদের জন্য একসঙ্গে একাধিক সতর্কতা নেওয়া হচ্ছে। রাজ্যের সব থেকে বড় কর্মী নিয়োগকারী সংস্থা পাবলিক সার্ভিস কমিশন অনলাইনে ইন্টারভিউ নিচ্ছে। করোনা পর্বের মধ্যেই তারা WBCS এবং যে সমস্ত অন্য এক্সামগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরে ফেলছে। আর অন্যদিকে যদি আমরা দেখি SSC-র যে কর্মকাণ্ড, তারা কিন্তু এই করোনার দোহাই দিয়েই ইন্টারভিউয়ের তালিকার প্রকাশ না করে এমন অজুহাত দেখাচ্ছে যাতে এই করোনার মধ্যে সমস্ত কিছুই থমকে রয়েছে। কিন্তু অন্যদিকে সমস্ত ধরনের সরকারি চাকরির কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া বা প্রসেসগুলো চলছে। এতে আমরা কী বুঝতে পারবো? এতে কিন্তু পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে SSC নিয়োগে বা শিক্ষক নিয়োগে সরকারের কোনো আগ্রহ নেই। অন্য যে সমস্ত চাকরিগুলোর ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, অন্যদিকে কিন্তু এই SSC-র বা স্কুল সার্ভিস কমিশনের যে পদপ্রার্থী, অপেক্ষমান পদপ্রার্থী, তাদের কিন্তু আরও সময় সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের অপেক্ষার যে ধৈর্য রাখার যে ক্ষমতা, তাতে কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ কেমন হচ্ছে, কেন এমন করছে আমাদের সরকার, সে বিষয়ে কিন্তু কারোই জানা নেই। তো চাকরি প্রার্থীদের দাবি, স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া করা হোক, দ্রুত সরকারি নিয়মে নিয়োগ প্রক্রিয়া করা হোক, এমনটাই কিন্তু চাইছে